ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফ মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যে সংগঠনের উদ্দেশ্য হচ্ছে যে প্রতিবন্ধী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে এবং অপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে একটা মেলবন্ধন রচনা করা, যেন আমরা সকলে যাদের প্রতিবন্ধটা নেই আমাদের মধ্যে এই অনুভূতিটা বদ্ধমূল থাকে যে প্রতিবন্ধীরা আমাদের সমাজের আমাদের মতো একটা অংশ, আমরা কেউ কারো থেকে মানে আলাদা, এই একটা ফিলিং দেওয়ার জন্য আমরা কাজ করছি। সো আজকের ইফতারটার উদ্দেশ্য হলো যে বিভিন্নভাবে আমরা ইফতার ধর্মীয় কারণে সামাজিক কারণে অনুষ্ঠান করে থাকি, কিন্তু ইফতারের ভিতরেও যে একটা ইনক্লুশন আসতে পারে যেখানে প্রতিবন্ধী অপরাধী সকলে মিলে একসাথে ইফতার করা, যেটা ধর্মীয় দিক দিয়েও যেমন গুরুত্বপূর্ণ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ, এই জিনিসটাকে মানুষের সামনে তুলে ধরা যে ইফতারে সকলে মিলে করা, এই উদ্দেশ্যে রেখে আমরা ইফতার ফর ইনক্লুশনটা আয়োজন করেছি। আমাদের প্রতিবন্ধকতার ক্ষেত্রে যেমন আমরা প্রতি মুহূর্তে স্বীকার হচ্ছি, যেমন পড়াশোনার ক্ষেত্রে আমরা হচ্ছে যখন ডিপার্টমেন্টে স্যার পড়ান তখন হচ্ছে যে স্যার যখন লেকচার দেন প্লাস ব্ল্যাকবোর্ডে লিখেন আমরা তো সেটা দেখতে পাই না, তো যার ফলে আমরা সেই লেকচারটা আর কি নিজের মধ্যে আয়ত্ত করতে পারছি না। স্যার যতটুকু বলছে ততটুকু পারছি, আর যতটুকু দেখতে পাচ্ছি না ততটুকু পারছি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের অ্যাভেলেবেল বই নেই, আমরা যেহেতু রেকর্ড করে পড়াশোনা করি তো সেক্ষেত্রে আমরা ফ্রেন্ডদের অপেক্ষায় থাকতে হয়, তো যার ফলে আমাদের রেজাল্টটা আমাদের যতটুকু প্রত্যাশা থাকে তার থেকে একটু কম হয়ে যায়। যখন আমরা পরীক্ষার আগ মুহূর্তে শ্রুতি লিখক, আমরা শ্রুতি লিখকের মাধ্যমে পরীক্ষা দিই, তো যখন আমাদের কোনো শ্রুতি লিখক পাওয়াই যাচ্ছে না বা আমরা খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ি তখন পিডিএফ আমাদের পাশে দাঁড়ায়, প্লাস পিডিএফ থেকে তখন আমরা শ্রুতি লিখক নিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করি। আমি বাংলাদেশ ন্যাশনাল ব্লাড ক্রিকেট টিমে মেলিমিটি ক্রিকেট খেলছি। এখন আমি মানে ইলেভেন সেটে খেলি সেরা ব্যাটসম্যান হিসেবে অলরাউন্ডার। আর আমি আমাদের ব্লাড ক্রিকেট টিম বাংলাদেশে সর্বপ্রথম চালু হয় 2000 সালে। হ্যাঁ, 2000 সালে এর ধারাবাহিকতায় এই কয়েকদিন আগে আমরা 5th ODI ব্লাড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলছি 2018 দুবাই প্লাস পাকিস্তানে খেলা হয়েছিল। তো আমাদের সামনে পরিকল্পনা আমাদের বাংলাদেশে এশিয়া কাপ আয়োজন করবে, তো ওই এশিয়া কাপকে সামনে রেখে আমার মানে আমার ব্যক্তিগত প্রমাণ বলতে চাচ্ছি আমরা এবার আশা করি আমাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে যোগ্যতা বা অর্জন করা দরকার সেগুলো আমরা এখন প্রিপারেশন নিচ্ছি, তো আশা করি আমরা চ্যাম্পিয়ন হব। কিভাবে কাজ করছি এবং কোথায় করছি সেগুলো